চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে চালু হয় নতুন শিক্ষাক্রম। যুক্ত হয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন ও অনুসন্ধানী পাঠ নামের দুইটি বই। বিবর্তনবাদ সহ বেশ কিছু বিষয় নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। ফলে 2 মাসের মাথায় ফেব্রুয়ারিতে বই দুটি প্রত্যাহার করার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। পরে অন্যান্য বইয়ের সঙ্গে বইটির নানা সংশোধনী প্রকাশ করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। তবে প্রত্যাহার ও সংশোধনীর পর এবার আগামী শিক্ষাবর্ষ থেকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ অংশটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি। তবে থাকবে অনুশীলন পাঠ। প্রাচীন ইতিহাস ও সভ্যতার স্থলে গুরুত্ব পাবে আধুনিক ইতিহাস। ওটা একদম রিসোর্স একটা বই ছিল, যেটা থেকে বাচ্চারা ছবিগুলো দেখবে, ওই প্রাচীন সভ্যতাগুলো সম্পর্কে কিছু ধারণা গ্রহণ করবে, তথ্য সংগ্রহ করবে, সেই জন্য বইটা দেওয়া হয়েছিল। পরবর্তীতে আমাদের লেখক কমিটি এবং আমাদের মন্ত্রী মহোদয়রা সহ মিলে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন যে আসলে দুটো বই দরকারও হয় না, এবং আগামী বছর থেকে আসলে একটা বইয়ের পরিকল্পনা নিয়েই এগোনো হচ্ছে। আর শিক্ষার্থীদের বইয়ের বোঝা কমাতে এই উদ্যোগ বলে দাবি পাঠ্যপুস্তক বোর্ডের। অনুসন্ধানী পাঠ বলে আগে যেটাকে আলাদা করেছিলাম, সেখানে যে ধরনের তথ্যগুলো দেওয়া অনিবার্য, সেগুলো আমরা এখন ওই একটা বইয়ের মধ্যেই নিয়ে আসব। শিক্ষা গবেষকরা বলছেন, নতুন শিক্ষাক্রম চালুর আগে যথাযথ প্রক্রিয়ায় পাইলটিং ও গবেষণা কার্যক্রম না হওয়ায় চালুর 1 বছরের মধ্যেই বাদ দিতে হচ্ছে পাঠ্য বই। যথাযথভাবে পাইলটিংটা করা হয়নি। যদি পাইলটিংটা করা হতো যথাযথভাবে, তাহলে যে এররটা এখন আমরা মেনে নিচ্ছি, যে এররের কারণে আমরা প্রত্যাহার করে নিচ্ছি, তাহলে এখন আর পুরো দেশব্যাপী এই জিনিসটা প্রত্যাহার করা লাগতো না। আগামী বছর থেকে অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালুর আগে আরও বেশি যাচাই বাছাইয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। তৈরি করার ক্ষেত্রে দুর্বলতা ছিল। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।